ফোনে লাগিব অঙ্কুশ যাঞ্চ হব ফোন পার্টস ও আপ প্রি ইনস্টল চাইনিজ আপকু নেই সন্দেহ কেতে সুরক্ষিত চাইনিজ স্মার্টফোন ব্যবসায়িক নীতি নিয়মকু উল্লঙ্ঘন করুছি কি চীন ফোনর সম্পূর্ণ বিবরণী দেবাকু চীন কোম্পানিগুড়িকু ভারত সরকারক নোটিশ জারি আউ সহজ হেবনি মেড ইন চাইনা স্মার্টফোনর ব্যবহার দেশর নিরাপত্তা পাই বিপদ আনুছি চাইনিজ ফোন ও আপ কেন্দ্র সরকারক তরফরু চাইনা মেড ফোন উপরে অঙ্কুশ লগা যাইছি চীন ফোন কোম্পানি দ্বারা নির্মিত ফোনর পার্টস ও আপগুড়িকু যাঞ্চ করিবা নেই ভারত সরকারক তরফরু নিয়ম জারি করা যাইছি ভারতীয় বাজারে চীন কোম্পানি দ্বারা নির্মিত ফোন বহুল ভাবে উপলব্ধ হেউছি ভারতরে ব্যবহার করা যাউতিবা স্মার্টফোন ভিতরে প্রায় 50% ফোন চাইনা মেড বিশেষ ভাবে চীন তৈরি ওপো শাওমি ওয়ানপ্লাস র ভারতীয় বাজারে আধিপত্য রয়েছে তবে এ সমস্ত ফোনে থিবা কম্পোনেন্টস ও প্রি ইনস্টলড অ্যাপ গুড়িকর ব্যবহার ভারতীয় গ্রাহকঙ্ক পাই সুরক্ষিত কি নাহি এহাকু নেই সন্দেহ প্রকাশ করা যিবা পরে এ সমস্ত ফোনরে কেউ পার্টস ও উপকরণ ব্যবহার করা যাউছি তাহার সম্পূর্ণ বিবরণী দেবাকু চীনর ফোন কোম্পানিগুড়িকু ভারত সরকার নোটিশ জারি করিছন্তি সূচনা যোগ্য গতবর্ষ ভারত চীন সীমার গলওয়ান উপত্যকারে ভারত চীন সৈনিক মধ্যে সংঘর্ষ হওয়া পরে দুই দেশ মধ্যে তিক্ততা বৃদ্ধি পাইতিলা এহাপরে ভারত সরকার দেশর সুরক্ষা দৃষ্টিরু টিকটক সমেত অনেক লোকপ্রিয় চাইনিজ আপ উপরে প্রতিবন্ধক লগাইতিলে সূচনা অনুসারে ওপো ভিভো শাওমি পরি চীনর অনেক বড় ফোন কোম্পানি ভারতরে নিজের কোম্পানি প্রতিষ্ঠা করি ভারতীয় বাজারে স্মার্টফোন বিক্রি করুচন্তি কিন্তু সেমানে ভারতীয় বাজারে যে অর্থ নিবেশ করিবার প্রতিশ্রুতি দেইতিলে তাহা করুনতিবার ও এহা সহিত ব্যবসায়িক নীতি নিয়মকু উল্লঙ্ঘন করুতিবার জানা পড়িছি তেণু বর্তমান চীনর এই সমস্ত কোম্পানিকু সেমানক দ্বারা ব্যবহার করা যাউতিবা ফোন পার্টস সমেত সফটওয়্যার সম্পূর্ণ বিবরণী দেবাকু ভারত সরকারক তরফরু নোটিশ জারি করা যিবা পরে চীন কোম্পানিগুড়িক চিন্তিত হয়ে পড়িতিবার কুয়া যাউছি ব্যুরো রিপোর্ট অর্গস নিউজ।